আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্রিটেনে যেভাবে গভীর ষড়যন্ত্রের শিকার হলো আজহারি হুজুর তার বিরুদ্ধে রটানো হচ্ছে ভয়াবহ মিথ্যাচার আজকের ভিড়তে থাকবে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী কিছু মহল যে কৌশলে আজহারির ভিসা বাতিল করে ভক্তদের হতাশ করে উল্লাস করছে তারা এছাড়াও থাকবে ভিসা বাতিলের ক্রেডিট নিয়ে কারাকারি ও নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেই নাস্তিক ঘাতক দলাল নির্মূল কমিটি সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ অনেকের মধ্যেই এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারিকে যুক্তরাজ্য সফরের ভিসা দিয়েও পরে ভিসা বাতিল করে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়নি দেশটির হোম অফিস গত একত্রিশ অক্টোবর শুক্রবার মিজিনুর রহমান আজহারী যুক্তরাজ্যে এসে লন্ডন লুটন বার্মিংহাম লেস্টার কার্ডিফ ওল্ডহাম সহ যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে পূর্ব ঘোষিত ইসলামিক কনফারেন্সে যোগ কথা ছিল মিজিনুর রহমান আজহারির যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্যের বাঙালি মুসলিম কমিউনিটিতে শ্বাস রব ছিল এ উপলক্ষে যুক্তরাজ্যের ছয়টি শহরে পনেরো পাউন্ড থেকে শুরু করে একশো পাউন্ড মূল্যের টিকিট বিক্রি করা হয়েছিল মানুষ হলরুমের ধারণ ক্ষমতারও অতিরিক্ত টিকিট ক্রয় করেছিল অন্যদিকে সেকুলার বাংলাদেশ মুভমেন্টের সভাপতি ও প্রগতিশীল দাবিতা লিপি হালদার সহ অন্য কিছু ব্যক্তি ও সংগঠন মিজানুর রহমান আজহারির যুক্তরাজ্য আগমনের বিরোধিতা করেছিল তারা অনেকেই স্থানীয় এমপি থেকে শুরু করে ফরেন অফিসে মিজানুর রহমান আজহারির বিভিন্ন বক্তব্য থেকে বিভিন্ন অংশবিশেষ কেটে জুড়ে হোম অফিস সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে মিজানুর রহমান আজহারিকে অন্য ধর্মবিদ্বেষী ও উগ্রবাদী তরুণদের উস্কানি প্রদানকারী বক্তা হিসেবে তার ভিসা বাতিলের আবেদন করেছিল শেষ পর্যন্ত ভিসা বাতিলের আবেদনকারীরা সফল হয়েছেন মিজানুর রহমান আজহারির ভিসা বাতিলের খবরে আজহারি বক্তরা যতটা হতাশ হয়েছেন আজহারির বিরোধিতাকারীরা ঠিক ততটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এদিকে একাত্তরের ঘাতক দল নির্মূল কমিটি যুক্তরাজ্যের শাখা ব্রিটেন হোম অফিসে মিজানুর রহমান আজহারির আগমনে বিরোধিতা করে আবেদনপত্রে তারা বলেছেন মিজানুর রহমান আজহারি একজন ইহুদি ও হিন্দু হিন্দুবিরোধী মুসলিম ধর্মপ্রচারক তিনি একজন চরমপন্থী ইসলামী মৌলবাদী এবং সম্প্রদায়ের সংহতির জন্য হুমকি স্বরূপ এই কারণে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তাকে সহ জনসমক্ষে তার ওয়াচ প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে দু সালে গ্রেফতারের ভয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে মালয়েশিয়া আশ্রয় নিয়েছেন আবেদনপত্রের শেষ দিকে তারা উল্লেখ করেছেন আজহারের মতো চরমপন্থীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দিলে তা শুধুমাত্র ইউকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শের প্রচার করবে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায় বিশেষ করে ইহুদি ও হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা জাগাবে তারা আরও উল্লেখ করেছেন আমরা উদ্বিগ্ন যে ইউকেতে তার উপস্থিতি এবং বেশ কয়েকটি সম্মেলনে অংশগ্রহণ ইউকেতে আরও ঘৃণা সেমিটিজম বিরোধী এবং চরমপন্থী কার্যকলাপকে উৎসাহিত করবে এই কারণে প্রথমে ভিসা দিয়েও পরে হোম অফিস তার ভিসা বাতিল করেন এদিকে ভিসা বাতিলের ক্রেডিট নিয়ে কারাকারি মিজুনুর রহমান আজহারের ভিসে বাতিলের খবরে কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার নিজের ক্রেডিট দাবি করেছেন কালার কণ্ঠের লন্ডন প্রতিনিধি জুয়েল দাস সর্বপ্রথম সবার দৃষ্টি আকর্ষণ করেছেন বলে তিনিও নিজের ক্রেডিট দাবি করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি হরমুজ এই ব্যাপারে প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বলে তিনিও নিজের ক্রেডিট দাবি করেছেন প্রথমে ও পরে নিজেকে নাস্তিক দাবি করা ইসলাম বলেন আজের আমাকে উল্লুকা পাট্টা বলেছেন আমি তার প্রতিশোধ নিয়েছি আমি তার ভিসা নেপথ্যে কাজ করেছি ঘাতক দল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখাও দাবি করেছেন তাদের আবেদনের প্রেক্ষিতেই ব্রিটিশ হোম অফিস মিজানুর রহমান আজারের ব্রিটেনে ভিসা বাতিল করেছে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন